তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে এবছরে যে নিবেদন লাস ভেগাস স্ফিয়ার বলে যে লাইটিং অডিটোরিয়ামটি, সেই অডিটোরিয়ামের লাইটিং টেস্ট কিন্তু শুরু হয়ে গেল। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। শ্রী সজল ঘোষ মহাশয় অর্থাৎ সজলদা, উনি কিন্তু জানিয়েছেন যে এবছর উদ্বোধন হবে না। এখন কিন্তু টেস্টের জন্য এই ধরনের কালার ইউজ করা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু এই ধরনের কালার থাকবে না, বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু উপরে ভেসে উঠবে। এই স্থানে ঠাকুর কবে আসবে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে এই মুহূর্তে আমি চলে এসেছি তোমার আমার সকলের প্রিয় দুর্গোৎসব সমিতি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের যে দুর্গোৎসব প্রাঙ্গণ, সেই দুর্গোৎসব প্রাঙ্গণে। তো এবছর তাদের যে নিবেদন রয়েছে দুর্গাপূজা 2024-এর, তা হচ্ছে লাস ভেগাসের যে স্পিয়ার বলে যে অডিটোরিয়ামটি রয়েছে, লাইটিং যে গোলক, সেই গোলক কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এবং সেই গোলকের কাজ এই মুহূর্তে দুর্গাপূজার মাত্র কয়েকটা দিন বাকি থাকতে কতটা কি এগোলো, এবং তাদের যে এবছরের যে লাইটিং, সেই লাইটিং টেস্ট কিন্তু আজকে হতে চলেছে। একদম এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং পূজা কমিটির তরফ থেকে আমরা কিন্তু জানতে পেরেছি এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন হবে না। হ্যাঁ, উদ্বোধন হবে না, কিন্তু কেন হবে না সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো সন্তোষ মিত্র স্কোয়ারে কবে ঠাকুর ঢুকতে চলেছে সেটাও কিন্তু জানাবো, আর এই স্থানে তোমরা কীভাবে আসবে সবটাই জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার বলে যে গেটটা রয়েছে, সেই গেটের এখান দিয়েই কিন্তু প্রবেশ করানো হয় প্রতি বছর। আর এই হচ্ছে তাদের পূজা প্রাঙ্গণ। এখনও পর্যন্ত কিন্তু যে টিনের ব্যারিকেডটা দেওয়া হয়েছিল সেটা খোলা হয়নি। এই মুহূর্তে এখানে ইটের স্তূপ রয়েছে, আর আমরা যদি এইদিকে ঘুরে যাই তাহলে কিন্তু দেখতে পারবো লাস ভেগাস যে স্পিয়ার বলে যে অডিটোরিয়ামটি রয়েছে, সেই অডিটোরিয়ামের লাইটিং টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। উপরের দিকে বেশ কিছু লাইটিং লাগানো বাকি রয়েছে, এবং তার ঠিক সামনে দেখতে পাচ্ছি এরকম ছাউনি মতন একটা জায়গা করা হয়েছে, সেখান থেকেই কিন্তু লাইটিং টেস্টটা অপারেট করা হচ্ছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে বিষয়টা। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের এক্সক্লুসিভ দেখাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে এবছরে যে নিবেদন লাস ভেগাস স্ফিয়ার বলে যে লাইটিং অডিটোরিয়ামটি, সেই অডিটোরিয়ামের লাইটিং টেস্ট কিন্তু শুরু হয়ে গেল। নিচের দিকের লাইটিং টেস্টটা শুরু হয়েছে, এবং লাইটিং টেস্টের যে নিচের দিকটা তা কিন্তু বিভিন্ন রকমের কালার এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি, নীল লাল সবুজ এরকম কিন্তু কালার রয়েছে এই মুহূর্তে। এবং এখন কিন্তু টেস্টের জন্য এই ধরনের কালার ইউজ করা হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু এই ধরনের কালার থাকবে না, বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু উপরে ভেসে উঠবে। আমাদেরকে লাস ভেগাস স্পিয়ারের লাইটিং অডিটোরিয়ামের কিন্তু এই মাথা থেকে ওই মাথা অবধি যতটা যা লাইটিং টেস্ট চলছে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। আর এই মুহূর্তে তোমাদেরকে আমি একদম ক্লোজ থেকে ভিউটা দেখাচ্ছি। দেখো লাইটিংটা, দেখো একদম ওই দিক থেকে এই পাশে এসে পুরো ঘুরছে লাইটিংটা। তো এখন তো এরকম দেখাচ্ছে, এরপরে যখন কন্টেন্টটা চলবে আর কি, এরপর এর উপরে দেখতে কিন্তু অপূর্ব লাগবে। যে লাইটিং অডিটোরিয়ামটা রয়েছে তার নিচে কিন্তু এই মুহূর্তে একটা স্টেজ তৈরির কাজ চলছে। দেখো নিচেও কিন্তু এরকম লোহার যে ব্যারিকেডটা, সেই লোহার যে স্ট্রাকচারটা এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, বেশ কিছুদিন আগে যখন এই জায়গার ভিডিওটা করেছিলাম তখন কিন্তু সেখানে আমাদেরকে এখানকার যিনি মূল শিল্পী রয়েছেন শ্রী যুগলচরণ জানা মহাশয় অর্থাৎ যুগল কাকু, তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই লাইটিংয়ের পাশাপাশি কিন্তু এই পাশে বেশ কিছু লাইটিং থাকবে, মানে সেগুলোও কিন্তু প্রদর্শনী হিসেবে তুলে ধরা হবে। তো এই পাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুহূর্তে জোর কদমেই চলছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি। এই মুহূর্তে কিন্তু এখানে ইট দিয়ে এখানে মানে রাস্তা তৈরি করা হচ্ছে, মানে বৃষ্টি বর্ষায় যাতে কোনো প্রবলেম না হয়, এটা হচ্ছে বাহির পথ। তো যাই হোক, সমগ্র অডিটোরিয়ামটা তো একদম কাছ থেকে দেখালামই, এবার ওই পাশ থেকে তোমাদেরকে দেখাবো ভিউটা। চলে আসলাম প্রবেশ পথের একদম সামনে, দেখতে পাচ্ছি এই দিকটায় কাজকর্ম কিন্তু এই সাইডেরটা হয়েছে, এবং উপরের দিকে বেশ কিছু কাজকর্ম বাকি। প্রথমে স্লেটের রং করে নেওয়া হয়েছিল, তারপরে কিন্তু মানে লাইটটা বসানো হয়েছিল আর কি। তো এখন টেস্টিং চলছে। তো চলো এবার ভেতরের দিকে প্রবেশ করে দেখাই যে কীরকম পরিস্থিতি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেতরের বাস টাস এখনও পর্যন্ত কিন্তু খোলা হয়নি। দেখতে পাচ্ছি এরকমভাবেই কিন্তু বাস টাস রয়েছে এখনও পর্যন্ত, মানে যেমনটা আমি দেখে গিয়েছিলাম তেমনটাই রয়েছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ভেতরের প্লাইয়ের কাজটা কিন্তু হয়ে গিয়েছে, এবং ভেতরে রঙের কাজও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, এবং তারপরে কিন্তু লাইটিংয়ের কাজও খুব শীঘ্রই শুরু হবে। তো এখানে কিন্তু প্রতি বছর এই পূজাকে কেন্দ্র করে মেলা হয়ে থাকে একদম পাশের পার্কটাতেই, তারই কিন্তু কাজকর্ম এই মুহূর্তে চলছে।
আর হ্যাঁ, বলে রাখি যে এখানে উদ্বোধন হবে না বলা হয়েছে। এখানকার যিনি সম্পাদক রয়েছেন শ্রী সজল ঘোষ মহাশয় অর্থাৎ সজলদা, উনি কিন্তু জানিয়েছেন যে কেন হবে না সেটাও কিন্তু জানিয়েছেন যে এবছর আরজিকর ঘটনাকে কেন্দ্র করে আমরা যে অভয়াকে হারিয়েছি, তো সেই অভয়াকে স্মরণ করার উদ্দেশ্যে উনি কিন্তু জানিয়েছেন যে আলো জ্বললেই তো পুজো হয় না। দেখো, লাস ভেগাস স্পিয়ার হচ্ছে একটা লাইটিং পূজা মণ্ডপ, সেখানে আলো জ্বালাতেই হবে, কিন্তু আলো জ্বললেই তো আর পুজো হয় না, সেরকমটাই জানিয়েছেন। সে কারণে কিন্তু একটা প্রদীপ জেলে এখানে কিন্তু উদ্বোধন হবে। উদ্বোধনের ডেট কিন্তু এখনও পর্যন্ত ঠিক করা হয়নি, তো মানে গ্র্যান্ড সেলিব্রেশন করার কোনো প্ল্যান নেই। আর ঠাকুর আসছে কালকে অর্থাৎ আগামীকাল রবিবার বিকালবেলা কিন্তু এই স্থানে ঠাকুর আসছে। শিয়ালদা স্টেশন থেকে নেমে জনজোয়ার বা জনস্রোত যেদিকে সবথেকে বেশি ভেসে যাচ্ছে সেই দিকে তোমরা চলে আসবে, তাহলে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটি দেখে নিতে পারবে। আপাতত ভিডিওটা এতটুকুই। সকলকে দুর্গাপূজার প্রাক শুভেচ্ছা জানাচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পুজো কাটাও, এটাই শুভকামনা জানাচ্ছি। আর